স্বাধীনতার পর থেকেই টাঙ্গাইলের রাজনীতি নিয়ন্ত্রণ করে আসছে দুই রাজনৈতিক পরিবার। এরা হলো খান ও সিদ্দিকী পরিবার। কিন্তু সেদিন আর নেই, এখন এক পরিবারের গায়ে লেগেছে সন্ত্রাসীর তকমা, আর এক পরিবার বিচ্ছিন্ন মূলধারার রাজনীতি থেকে। এবারই সেখানে প্রথম নির্বাচন হচ্ছে যেখানে এই দুই ক্ষমতাসীন পরিবারের কেউই প্রতিদ্বন্দ্বিতা করছে না, ফলে টাঙ্গাইলের আর পৌরসভায় পৌর ভোট নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। টাঙ্গাইল প্রতিনিধি আহমেদ রাসেলের প্রতিবেদন জানাচ্ছেন ইমামুল হক। হজ আর তাবলিক জামাত নিয়ে বিরূপ মন্তব্য করে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী। এদিকে খানের মামলায় ফেঁসে গেছেন সংসদ সদস্য আমিনুর রহমান রানা, বর্তমান মেয়রও ওই পরিবারের সদস্য। নিজ দলের নেতা ফারুক হত্যা মামলায় পলাতক রয়েছেন খান পরিবারের চার ভাই। একসময় খান পরিবারের কথায় চলত টাঙ্গাইলের দাপুটে নেতারাও, কিন্তু পৌর নির্বাচনে তাদের প্রভাব না থাকায় অনেকটা স্বস্তিতে সাধারণ ভোটাররা। আগে তো মনে করেন যে যেমন খান পরিবার ছিল, মানুষ ভোট চাইতে পার নাই, বর্তমান তাদের প্রভাব নাই বললেই চলে। এই জন্য আমি মনে করছি নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু হবে। এদের কর্মের কারণে এরা টাঙ্গাইল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। হত্যা মামলায় খান পরিবারের সদস্য বর্তমান মেয়র মুক্তিও পালিয়ে আছেন, আর নির্বাচনে প্রার্থীও দেয়নি কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ। তাই খান ও সিদ্দিকী পরিবারবিহীন হচ্ছে এবারে নির্বাচন। প্রভাবশালী খান ও সিদ্দিকী পরিবারের বাইরে মেয়র প্রার্থী পেয়ে পৌর এলাকায় নতুন নেতৃত্বের অপেক্ষায় টাঙ্গাইলের মানুষ। এদিকে সব ধরনের প্রভাবমুক্ত নির্বাচন করতে প্রস্তুত বলে জানালেন এই সহকারী নির্বাচন কর্মকর্তা। বিভিন্ন লিখিত উদ্যোগ আমাদের আসছিল, আমরা তদন্তকারী ব্যবস্থা নিয়েছি, বিশেষ করে এই একাধিক যে নির্বাচনী ক্যাম্প বা অফিস ওইটার একটা আমাদের অভিযোগ আসছিল, সেই অভিযোগ আমরা তদন্ত করে দিয়েছি, এবং এক্সিকিউটিভ মিনিস্টার যিনি নিয়োজিত আছেন উনি একে ফাইনও করেছেন। ভোটার কার্ড নির্বিঘ্নে ভোট দিতে পারবে বলে আশা করছি। স্বাধীনতার পর প্রথমবার পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসছে টাঙ্গাইল। দুই পরিবারের বাঁধন থেকে মুক্ত হলেও টাঙ্গাইলে আর নতুন কোনো পরিবারের উত্থান যেন না হয় এমনটাই চান তারা। এসএটিভি নিউজ ডেস্ক।